ভাবছিলাম যে পেটুক দাদা, পেটুক দাদার ফুড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দুপুরবেলায় আবার দুজনে হাজির হয়ে গেছি। লকডাউনের মধ্যে বাড়িতে বসা বুঝতে পারছো তো, বেশি কিছু আয়োজন কিন্তু আমাদের হয়নি। খুব দুরকমই আইটেম, হ্যাঁ, ভাত, এখানে স্যালাড আছে, এখানে আছে ডাল। ডালটা ইয়ে হয়েছে কাটোয়ার ডাটা দিয়ে, ডাটা তোমরা অনেকেই চেনো, কাটোয়ার ডাটা ডাটা দিয়ে হয়েছে, সঙ্গে লেবু আছে, আর এটা চিকেন কষা। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো এই নিয়ে আজকে আমরা আমাদের দুপুরের লাঞ্চ শুরু করবো। ডাটাগুলো খুবই ভালো, একদম কচি। ডাল দিয়ে লেবু দিয়ে তো খুবই ভালো লাগে ডাল ভাত। তোমাদের বলছিলাম যে রেগুলার আমার থেকে ভাত কম নয়, ভাবে আগে আগে শেষ করবো, কিন্তু প্রায় দিনই আমার থেকে পিছনেই পড়ে। ডাল শেষ আমার, এবার খেয়ে নেবো মাংস দিয়ে চিকেন কষা। চিকেন কষা কিন্তু এই চিকেন কষার মধ্যে তোমাদের দাদাও কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে। আমি করেছি, আমি আগে একদিন দেখিয়েছিলাম রান্না, আর যেটা তোমাদের বৌদি করেছে। আমি লকডাউনের মধ্যে যে কদিন বাড়ি আছি, চেষ্টা করবো দু এক কেজি বলেছেন তোমাদের সঙ্গে শেয়ার করার। আমিও নিয়ে নিলাম, তারাটা দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। ঢোলটা একটু কম একদিন দিও, কিন্তু ভালোভাবে আশা করছি। কষা কষা মানে এই চিকেন কষাগুলো দিয়ে রুটি পরোটা লুচি সাথে খুব ভালো লাগে। জবাব দারুণ আছে। চিকেনটা খেয়ে দিয়ে কেমন হয়েছে? বেশ নরম, সত্যি দারুণ। একদম ঝাল লবণ পাতলি, এত সুন্দর কালার হয়েছে।
লঙ্কার গুঁড়োটা কিন্তু আমরা কিন্তু ব্যবহার করি না। গুঁড়ো লঙ্কার থেকে গুঁড়ো লঙ্কা পেস্ট করে খাওয়া ভালো আমার মনে হয়। গুঁড়ো লঙ্কা অনেক সময় গুঁড়ো লঙ্কা আমরা ব্যবহার করি না, আমরা শুকনো লঙ্কাটাই বেশি এবার ব্যবহার করি। আমি নিয়ে নেবো পাতলা কিটুকু, এই রেসিপিটা আমি তোমাদের বৌদিকে দিয়েছি যেভাবে রান্না করো দারুণ হবে, বেশি জোল নয়, একদম শুকনো শুকনো। এটুকু তো বলো, হ্যাঁ একদমই ওর কাছ থেকে শেখা রান্নাটা। ও একদিন করেছিল, একদম পায়ে দাঁড়িয়েছিলাম ওইখানে, আমি সেইভাবে আমিও করেছি, তো দেখলাম খুবই সুন্দর হয়েছে। মাংস বলে না তোমাদের দাদা অনেক কিছু রান্না করতে পারে নাকি? সবই জানি, সবই শিখেছি। কিন্তু প্রথম প্রথম কিন্তু আমি একদমই রান্না করতে পারতাম না, তাই হোক এখন অল্প অল্প পারি। আর ও আমার দেখিয়ে দিত বেশিরভাগ, এটা এরকম ওটা ওরকম, মাও দিত। এরকম চিকেন হলে আর কোনো কথা হবে না, পুরো প্লেট পুরো প্লেট ফাঁকা হয়ে যাবে। চিকেন রান্না হলে পুরো প্লেট ফাঁকা হয়ে যাবে। আর খেতে খেতেই ভিডিওটা তোমাদের কাছে শেষ করবো। এখন এই রেসিপিটা তোমরা দেখতে পাবে ফেলুদা চ্যানেলে, আমি একদিন চিকেন রান্না করেছিলাম, সেম একই রেসিপি তোমাদের বৌদি করেছে আজকে, আজকে একই রকম হয়েছে, টেস্টও একই রকম, তোমরা দেখে নিতে পারবে। একটু তো আলাদা হবেই, যা চুনি বেশ, ও একটু বেশি লবণ দিয়েছে, আমি একটু কম দিতাম, এই যা। খুব ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এরকম নতুন নতুন কোন রেসিপি তোমাদের চাহিদা থাকলে আমাদের অবশ্যই জানিও কমেন্টে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং যতটা পার বাড়ির মধ্যে থেকো। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, আর একবার বলছি আর সুস্থ থেকো, আর আমাদের ভিডিও দেখো। এখন আমাদের টাটা, সবাই ভালো থেকো।